আমার রান্নাঘরে আজকে নিয়ে আসলাম চিকেন বাহারি। এই চিকেন বাহারি কিভাবে বানিয়েছি সেটাই তো আমাদেরকে দেখাবো। আর এটা পরোটা পোলাওর সাথে খেতে ভীষণই ভালো লাগে, বাড়িতে বানিয়ে দেখবে। আর চলো পুরো ভিডিওটা আমার সাথে দেখো। চিকেন বাহারি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 700 গ্রাম চিকেন। ঠিক চিকেনের কারি করার জন্য যেরকম পিস নিই সেরকমই পিস নিয়েছি। তো 700 গ্রাম চিকেন নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন গোলমরিচ পাউডার দিয়ে দিলাম গোলমরিচে, 1 টিস্পুন নুন, নুনটা পরে লাস্টে আবার দেখে নেব টেস্ট করে যেটুকুনি লাগবে সেটা দেব। আর দিয়ে দিলাম এখানে 1/2 কাপ দই, টক দই ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম পেঁয়াজ, 1/2 কাপ পেঁয়াজ। হাফ কাপ টমেটো পেস্ট করে নিয়েছি। আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল চিলি পাউডার, 1 টিস্পুন রেড চিলি পাউডার, যেটা ঝাল লঙ্কা বলি সেটা বুঝে দিতে হবে, ঝাল বেশি খেলে বাড়িয়ে দিতে পারো, 1/2 টিস্পুন গরম মশলা পাউডার। আর এখানে দিয়ে দিলাম 1/4 কাপ সর্ষের তেল। এই রান্নাটায় কিন্তু সর্ষের তেলই ব্যবহার করতে হবে। সর্ষের তেল দিয়ে এটা আমি খুব ভালো করে মশলাগুলোকে মাংসের সাথে মিশিয়ে নেব। চামচ দিয়ে খুব ভালো করে হয় না, আমি হাত দিয়ে মেশাবো, কারণ এই কাজটা হাত দিয়েই করতে হবে যাতে মাংসের কোনো জায়গাটায় বাদ না চলে যায়। মশলাগুলো ভালো করে মিশিয়ে দিতে হবে হাত দিয়ে। এবার এর মধ্যে দিয়ে দেব কাজু বাটা। কাজুটাকে আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার এটা পেস্ট করে ওর মধ্যে মিশিয়ে দেব। পেস্টটা মিহি পেস্ট হবে। ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবে, যদি মনে করো ঝাল বেশি খাবে তাহলে লঙ্কাটা একটু বাড়িয়ে দিতে পারো বা 2টো কাঁচা লঙ্কা এক্সট্রা দিয়ে দিতে পারো। এবার কাজু বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মাখিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। তার আগে কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, লবঙ্গ দিয়ে দিলাম 4টে, কিছু দারচিনি দিয়ে দেব, এলাচ, এবার এটাকেও ভালো করে মেখে নিয়েছি। নিয়ে এবার একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে 2 ঘন্টার জন্য সাইড করে রেখে দেব। গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম 1/4 কাপ সর্ষের তেল। এবার 2 ঘন্টা ম্যারিনেট করে রাখার পর চিকেনটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, পুরোটাই ঢেলে দিলাম। গ্যাসের ফ্লেমটা মাঝে মাঝে হাই করতে হবে, মাঝে মাঝে মিডিয়াম করতে হবে। এখন হাই করে রাখা আছে, এর মধ্যে আমি চিকেনটাকে আস্তে আস্তে করে ভালো করে কষাবো। এইভাবে করবে চিকেনটা ভীষণ ভালো লাগে খেতে, আর এর সাথে পোলাও পরোটা ভীষণই ভালো লাগে বা লুচি। দিয়ে দিলাম 2টো তেজপাতা, এবার এটাকে গ্যাসে ফ্লেমটা হাই করে এটাকে কষাচ্ছি। আমার চ্যানেলে রান্নাগুলো ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে রাখো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি এক্ষুনি করে রাখো, পাশে বেল আইকনটা টিপে অল করে রাখো, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেবো সাথে সাথে তোমরা পেয়ে যাবে।
এবার এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন কেওড়া ওয়াটার। যদি কারোর এই ফ্লেভারটা ভালো না লাগে সেটা নাও দিতে পারো, তবে দিলে ভীষণই ভালো হয়। এবার দেখো কষাতে কষাতে জলটা কেমন কমে এসেছে, আরও কষাবো, দেখবে সাইড দিয়ে তেলটা ছেড়ে যাচ্ছে, তেলটা আলাদা হয়ে যাচ্ছে, তখনই বুঝতে পারবে মাংসটা কষানো মোটামুটি হয়ে গেছে। যত কষাবে তত রান্নার টেস্ট হবে। এবার গ্যাসের ফ্লেমটা আমি একটু মিডিয়াম করে দিলাম, দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে হবে। দেখো অনেকটা তেল আলাদা হয়ে গেছে মশলা থেকে, তার মানে এটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, যত কষাবে ততই টেস্ট হবে। আমার চ্যানেলে দেখবে একটা পোলাও দেওয়া আছে, সেটা ফলো করবে, সেই পোলাওর সাথে চিকেন বাহারি খেতে ভীষণই ভালো লাগে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ মতো গরম জল, এখানে কিন্তু গরম জল ব্যবহার করতে হবে। আমি সবসময় বলি রান্নায় কিন্তু সবসময় গরম জল ব্যবহার করবে, নইলে কিন্তু রান্নার টেস্ট নষ্ট হয়ে যায়। তো জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট একদম স্লোতে রাখবো গ্যাসটা, গ্যাসের যে ফ্লেমটা স্লোতে রেখে দিলাম 5 থেকে 7 মিনিট। এবার ঢাকনাটা খুলে নিলাম, আরেকটু জল শুকাবো, এই সময় টেস্ট করে নিতে হবে নুনটা ঠিক আছে কিনা। আবার ঢাকা দিয়ে দিলাম, হ্যাঁ এবার মোটামুটি হয়ে এসছে। ঝোলটা যে যেরকম রাখবে ততটাই জল দেবে, জলটা ঠিকই আছে কিন্তু এখানে যদি মনে করো ঝোলটার বেশি রাখবে তাহলে আগেই বন্ধ করে দেবে, কিন্তু আমি ঝোলটা আর একটু কম রাখবো বলে আর একটু শুকিয়ে নিচ্ছি। দেখো আমি এতটা রেখেছি, আর দিয়ে দিলাম 1 টিস্পুন গরম মশলা পাউডার, দিয়ে এটা ভালো করে মাখিয়ে আবার ঢাকা দিয়ে 5 মিনিট গ্যাসের উপর রেখে দেব, একদম স্লো আছে। একদম স্লো আছে, 5 মিনিট রাখার পর আমি তারপর প্লেটে সার্ভ করব। এটা পরোটা পোলাওর সাথে ভীষণই ভালো লাগে, তোমরাও ট্রাই করো। কেমন লাগলো আমার এই রান্নাটা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব এরকমই আবার কোনো নতুন একটা ভিডিও নিয়ে আসার জন্য।